নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাই উড়িয়া যাব সোনার মদিনা, আর মনে চাই উড়িয়া যাব সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আল্লাহু আকবার। এই দুনিয়াতে যেই ব্যক্তিটা আমার রাসূলের উপর যত বেশি দরুদ পড়বে আল্লাহ তাআলা তাকে তত বেশি খুশি হয়, একবার দরুদ পড়লে দশ বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ পড়বে আমার আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করে। আমার ইউটিউবে আলোচনার মাধ্যমে বর্তমান সময়ে যুবক যুবতী বুড়া বুড়ি সকলেই আল্লাহর রহমতে বেশি বেশি ইউটিউবে আলোচনা শুনতেছে। একটা মেয়ে ফোন দিছে, সে মেয়েটার স্বপ্নে আমার আলোচনাটা শোনার পরে ঘুমাইছে, আলোচনা শোনা অবস্থায় মোবাইলে চলতেছে, স্বপ্নে আবার নবীর দিদার নসিব হয়ে গেছে। শুনুন সেই মেয়েটির কথা, তিনি একান্ত আমার নবীকে ভালোবাসছে, রাত্রিবেলায় আমার আমার আলোচনা শুনছে এবং আমার নবীর উপর দরুদ পড়তে পড়তে সে ঘুমায় গেছে, আমার নবী স্বপ্ন যুগে তার দিদার নসিব করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার খুশি না বেজার? শুনুন মানে আমার আলোচনাটা শুনছেন কবে? আজকে দুই দুই দিন ধরে আমার আলোচনা শুনতেছেন? হ্যাঁ। আর স্বপ্ন দেখছেন কবে? গেছে শুক্রবার দিন গত রাত। গত রাত্রে দেখছেন? মাটি যা মনে হচ্ছে একদম মজা ধারণার বাইরে, একটা সুন্দর মাটি। তখন আমি বলছি
ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহু আকবর কোন স্বপ্ন যুগে দিদার স্বপ্নে আমার নবীকে স্বপ্নে পাইছে মিজানুর রহমান আজারি হুজুরের আলোচনা শুনছে তার আলোচনা একবার পাইছে আর আমার আলোচনা আলহামদুলিল্লাহ কোন সে মেয়েটা আমারে ফোন দিছে সে যে ঘরেই জন্ম নি আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই গোনা আমিন আর একটু জোরে গোনা আমিন মেয়েটা আমার পরিচিত না আমি তার জীবনে কোনোদিন দেখি নাই সে আমাকে হয়তো মোবাইলে দেখছে কিন্তু আমি তাকে দেখি নাই সেও আমাকে দেখে নাই সে আমাকে মোবাইলে তো যা হোক মেয়েটার ঠিকানাটা আমি নিচ্ছি হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে আমি মনে হয় না জানি কারে দিয়ে কথা বলবো মেয়েটা কোন জায়গায় আমি সঠিক জানি না তবে আমি ঠিকানাটা নিচ্ছি আমি ফোন দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আমি হুজুর বলছিলাম মোশারফ হোসেন সালাউদ্দিন হুজুর হ্যাঁ ভালো আছেন আপনার নামটা কি জি আপনার আব্বুর নাম কি আপনার আম্মার নাম আলহামদুলিল্লাহ আপনার গ্রামের বাড়ি কোথায় আর আপনার স্বামী বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনার সাথে আমি অন্য সময় কথা বলবো সময় নেই অন্য সময় হ্যাঁ জি বলেন বলেন ওই জেলায় নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সাথে আবার অন্য সময় কথা হবে আর আপনি যে আমল করতেছেন সে আমলটা করবেন দরুদ শরীফ বেশি বেশি করবেন হ্যাঁ হ্যাঁ আমি সে বিষয়ে আপনার সাথে অন্য সময় আবার সময় দেবো আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই আপনার হাজবেন্ডকেও বলবেন সেও যেন আমলটা করে আচ্ছা 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 ভালো থাকে না আসসালামু আলাইকুম বন্ধুরা রে আমার আমি সালাউদ্দিন হুজুর কেন নবী নবী করি আমি কেন নবী নবী কইরা কান্দি গো আমি বলি কেন নবী আমার মরে নাই ভালো করে শুনো এ মুরব্বি বাবা ও সোনার যুবকের দলে রাগো আমার নবী ওফাত হওয়ার পরে আমার নবীর দেহ মুবারকটা নেওয়ার জন্য বেঈমানেরা শত্রুতা করলো গো বেঈমানেরা আমার নবীর জির দেহ মুবারক নেওয়ার জন্য পাগল হয়ে যায় এ বন্ধুরা কিতাবের ভিতর উল্লেখ করা হয় দুনিয়ার জিন্দিগি কিতাবের নাম লেখক হচ্ছে মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মাগরেব দেশ থেকে তিনজন লোক আইসে গেছে গো আমার নবীর দেহ মুবারক নেওয়ার জন্য বন্ধুরা রে আমার কিতাবের ভিতর উল্লেখ করা হয় গো তারা এমন সুন্দর করে বেশ ধরছে মাথায় আছে টুপি পরনে আছে জুব্বা এ মুরব্বি বাবারা বড় বড় কিতাব নিয়ে আইছে তাদের বগলের নিচে কোরআন শরীফ সারাটা দিন মানুষের খেদমত করে আইরে মদিনার বুকের মানুষদেরকে খাওয়ায় ইনভাইট করে সবাইকে নিয়ে আইসে দাওয়াত দিয়ে দেখাইতেছে এত সুন্দর আপ্যায়ন করে এত সুন্দর ব্যবহার করে মানুষের সাথে সাক্ষাৎ হলে সালাম কালাম দেয় আহারে এই তিনজন যে
চুবুক আমার নবীর দেহ মোবারক নেওয়ার জন্য পাগল দিনের বেলায় নামাজ পড়ে আমার মানুষের সামনে দান সদকা বেশি বেশি করে গো কেউ যদি তাদেরকে কোনো কিছু খাওয়াইতে চাই তারা খায় না তারা বলে আমরা শুধু দিতে পারি আমরা নেব না এত দানবীর ছিল এই তিনজন ব্যক্তি মাগরিব দিগাইছে রে বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন এই তিনজন ব্যক্তি সারাটা দিন ইবাদত করে রাত্রি বেলা এশারের নামাজ পড়ায় এই তিনজন ব্যক্তি একটা কামরা বানাইছে গো বেশি দূরে নয় কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় 30 হাত দূরে কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় 20 হাত দূরে কোন কোন কিতাবে উল্লেখ করা হয় 40 হাত দূরে এত দূরে আমার নবীর রওজা মুবারক রে ভাই আমার নবীর রওজা মুবারক থেকে 20 30 হাত দূরে ওরা একটা কামরা বানাইছে এই কামরার ভিতরে ওরা সারাটা দিন কোরআন শরীফ পড়ে মানুষকে দান সৎকার করে রাত্রি বেলায় এই কামরার ভিতরে তাইকা এমন বড় একটা সুরঙ্গ গর্ত করছে রে বন্ধু এই গর্ত করতে 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 আমার নবীজির লাশ মোবারক নেওয়ার জন্য এই গর্তটা করতে করতে নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য এই গর্তটা রওজা শরীফের কাছে কাছে চইলা গেছে এই মাটিগুলো তারা সারাটা দিনের ভিতর হাত দেয় না রে বন্ধু রাত্রি বেলায় এই কুইরা কবর ভিতরে যাওয়ার জন্য সারাটা রাত কুইরা সকাল বেলা ভোর হওয়ার আগে একটা সোলার ভিতরে একটা টোপলার ভিতরে ওই মাটিগুলো নিয়ে নিয়ে জান্নাতের বাকিতে ফালায় কারণ আশপাশের ভিতর ফালাইলে ধরা খায়া যাইব এরকম ভাবে প্রতিদিন মাটি খরে এই বেঈমানের দলে রে বন্ধু আমার নবীজির দেহ মুবারক চুরি করার জন্য এই মাটি খুইরা খুইরা অনেক দিন পার হয়ে যায় আর মাত্র একটা রাত যদি করতে পারে রে জগৎবাসীরা আমার নবীজির দেহ মুবারক ওরা চুরি কইরা বালাইব আমার নবী স্বপ্ন যুগে বাদশা নুরুল উদ্দিনকে ডাক মারে তদারিন যুগ যুগে ওই সময়ের বাদশা ছিল বাজান ওই বাদশাকে আমার নবী স্বপ্ন যুগে দেখায় ও বাদশা নুরুল উদ্দিন তুমি আরামে ঘুমাও নাকে তেল দিয়ে এদিকে মদিনার বুকে কি চলতেছে খবর রাখো নি বাদশা নুরুল উদ্দিনে কয় আমি ঘুমের ঘরে দেখি আমার দয়াল নবী মায়ার নবী আমার ঘরে হাজির হয়ে গেছে আল্লাহ আকবার কর বাদশা নুরুল উদ্দিন কয় আমি দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী আমার ঘরের ভিতর হাজির হয়ে কয় বাদশা নুরুল উদ্দিন রে আর ঘুমাসে না আর ঘুমানোর টাইম নাই রে তাড়াতাড়ি চইলা আয় তিন বেঈমানে আমাকে ডিস্টার্ব করে রে তিনজন আমাকে ডিস্টার্ব করে আমাকে তো থাকতে দেয় না তাড়াতাড়ি আয় এইবার বাদশা নুরুল উদ্দিনের ঘুমটা ভাঙ্গে যায় আর ঘুমাইতে পারে না বাদশার নুরুল উদ্দিন কয় আল্লাহ দেখলাম কি কাহিনীটা কি হয়ে গেল আমার নবীকে স্বপ্ন যুগে দেখলাম কারণটা কি কি হইল আল্লাহ আমার তো বুঝে আসে না এইবার বাদশা নুরুল উদ্দিন ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে একটু আবার ঘুমের বামাইসা যায় আবার আমার নবী ডাক দেয় বাদশা নুরুল উদ্দিন রে দেরি করিস না রে দেরি করিস দা তাড়াতাড়ি আয় তিনজন বেঈমানে আমার ঠিক থাকতে দিচ্ছে না রে তাড়াতাড়ি আয় সইলাই আয় আমার রওজার পাশে তাড়াতাড়ি আয় দেরি করিস না তিনজন আমাকে ডিস্টার্ব করতেছে বাদশা নুরুল উদ্দিন গভীর রাতে সৈন্যদেরকে ডাক দেয় কে কোথায় রইলা ওই সালাউদ্দিন আইয়ুবীরে ডাক মার সালাউদ্দিন আইয়ুবী আইসা কয় ও বাদশা কি হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর দিকে তাকায় বাদশা নুরুল উদ্দিন কান্দার কয় সালাউদ্দিন আইয়ুবী রে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার রহমাতাল লিল আলামিন আমার ডাকতেছে আল্লাহ আকবার ওয়া মা আরসালনা
ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ আকবার, রহমতের নবী আইছে রে আমার ঘরে, আমার ডাক মারছে। বাদশা নূরুর উদ্দিনের দিকে তাকাইয়া সালাউদ্দিন আইয়ুবি কান্দার কয়, হুজুর আমার ওই একই ঘটনা গইটা গেছে, আমার রহমতের নবী আইসা আমার ডাকে মারছে গো। আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমারেও বলতেছে, আমার তিনজন ডিস্টার্ব করে। বাদশা নূরুর উদ্দিন কয়, ওই তিনজনের চেহারায় আমার নবী আমার ছবি তুই চোখের মতো মদিনার বুকে একটা চোখ নাই, এই তিনজনের চক্ষুটা নীল বর্ণ, ওদের দেশটা হলো মাগরিব থেকে ওরা আইছে আমার দেহ মুবারকটা নেওয়ার জন্য। বাদশা নূরুদ্দিন আর ঘুমাই না, তাড়াতাড়ি আমি যাব মদিনার বুকে, আমার রহমতের নবী ডাক মারছে রে। আমি বাদশা নূরুদ্দিন আর ঘুমের ঘরে থাকতে পারবো না। এইবার বাদশা নূরুদ্দিন সৈন্যদেরকে নিয়ে সালাউদ্দিন আইয়ুবীকে সাথে নিয়ে গো মদিনার বুকে হাজির হইয়া যায়। মদিনার বুকে যায়া নামাজ আদায় করে, মসজিদের ভিতর নামাজে পড়া বাদশা নূরুদ্দিন ঘোষণা দিলেন, কে কোথায় আছো গো? একটা মানুষ তোমরা মসজিদ থেকে বের হইবা না, আমি সবাই দেখতে যাই, আমি সবার সাথে কথা বলতে চাই। বাদশা নূরুদ্দিন সব মানুষগুলোকে দেখে 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 মসজিদ থেকে বের কইরা দেয়, কিন্তু এই তিনজন ব্যক্তির পাওয়া যায় না। সালাউদ্দিন আইয়ুবি কয়, বাদশা কারণ তো বুঝে আসে না, আমরা দেখলাম কি এখন আমরা পাইলাম কি, আমার নবীর দেহ মুবারক যারা নেওয়ার জন্য আইছে, ও হুজুর আমরা কি তারে পাবো না? তারা কই এই মসজিদের ভিতর তো তাদেরকে পাইলাম না। বাদশা নূরুদ্দিন এইবার মুয়াজ্জিনকে ইমামকে ডাইকে কয়, এই মসজিদের ভিতরে যারা নামাজ আদায় করে আপনি তাদেরকে দাওয়াত দিয়ে দেন, আমি সবাইকে খাওয়াইতে চাই, সবাইকে আমি খানা খাওয়াবো, সবাইকে আমি মেহমানদারি করাবো, মানুষের জন্য বাদ না থাকে সবাই রে আমি খানা খাওয়াবো। বাদশা নূরুদ্দিন খেজুর নিয়ে আসবো গো, সবার হাতে হাতে খেজুর দেয়। আর বাদশা নূরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবী রে কয়, তুমি সবার মুখের দিকে তাকাইবা রে সালাউদ্দিন আইয়ুবী, আমার রহমতের নবী যার ছবি দেখাইছে তারে দেখা যায়নি, এইবার খেজুর দেয় মানুষ খোঁজে পাই না। বাদশা নূরুদ্দিন এইবার যখন মানুষদেরকে সবাইকে খেজুর দেওয়া শেষ হয়ে যায়, তারপরেও মানুষ পাওয়া যায় না। দুনিয়ার জিন্দেগী কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাদশা নূরুদ্দিন কান্দার কয়, হে সালাউদ্দিন আইয়ুবি, ও সালাউদ্দিন আইয়ুবি রে, দেখলাম কি হইল কি, আমার নবী যার ছবি দেখাইছে তারে তো আমরা দেখতে পাই না গো। এইবার মুয়াজ্জিনকে ডাক দিল, তাড়াতাড়ি আসো, এইখানকার খাদেমদেরকে ডাকা হয়, সবাই আমার কাছে আসো, তোমাদের সাথে কথা বলতে চাই। বাদশা নূরুদ্দিন কয়, এই এলাকার ভিতরে এই মহল্লার ভিতরে এমন কেউ বাদ আছে দি যারা আমার খেজুর নেয় নাই, যারা দাওয়াতে অংশ গ্রহণ করে নাই? এইবার মুয়াজ্জিন সহ খাদেমরা সবাই বলে, ও বাদশা তিনটা মানুষ বাদ আছে গো,
ওরা তিনজন মানুষ আমাদেরকে দাওয়াত দিয়া খাওয়ায়, অথচ আমাদের দাওয়াত খাই না। ওরা আমাদেরকে দান করে, ওরা দান গ্রহণ করে না। ওরা আমাদেরকে দেয়, ওরা নামাজ পড়ে সারাটা দিন ইবাদত করে। ওরা দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলায় নফল ইবাদত করে। ওদের ঘরে কিতাব দিয়া অনেক কিতাবগুলো ভরা, ওদের কাছে কোনো কিছুর অভাব নাই। ওরা শুধু আমল করে, ওরা আল্লাহ আল্লাহ জিকির করে। বাসানুর মুদির কয় ওই তিনজন ব্যক্তি কারা রে, আমার একটু দেখায় দাও, আমি দেখতে চাই। জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা জুরাই না, জালা জুরাই না রে। বাসার উরুনুদ্দিন কয় আমার এই দেহটা জইলা যাইতেছে, তাড়াতাড়ি যা। ওই তিনজন ব্যক্তির ডাক মার, আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহ আকবার কর। বাসার উরুনুদ্দিন বলতেছে যে তিনজন ব্যক্তি আসে নাই, ওই তিনজন ব্যক্তিকে ডেকে আনো। এইবার খাদেম রাজা বলতেছে, দরজায় টোকা দেয়, কোথায় আছো? দরজা খোলো। বাসা ডাকছে, তোমাদেরকে দাওয়াত দিছে, তোমাদেরকে খেজুর দিবে। তিনজন ব্যক্তি বলতেছে, না আমরা কারো দান গ্রহণ করি না, আমরা দান করতে পারি, আমরা দান নিতে পারি না। বন্ধুরা রে আমার, খাদেম রাইসা কয় ও বাদশা জানেন নি, ওই তিনজন ব্যক্তির ডাক দিলাম, ওই তিনজন ব্যক্তি আসবে না। বলে কারণ কি? বলে ওরা কারো দাওয়াত খায় না, ওরা দাওয়াত খাওয়াইতে পারে, ওরা দান নিতে পারে না, ওরা দান করতে পারে। ওরা সারাটা দিন রোজা রাখে, রাত্রি বেলায় নফল ইবাদত করে, কোরআন তিলাওয়াত করে, আমাদেরকে কোরআন তিলাওয়াত শুনায়, সারা দিন জিকির আজকার করে। বাসানুর মুদির কয় আমি বুঝি না রে, আমি বুঝি না, ওই তিনজন ব্যক্তির আমি দেখতে যাই। এ সালাম তাড়াতাড়ি দরজা খোল, আমি তোদেরকে দেখতে চাই। এইবার তিনজন ব্যক্তি দরজা খোলে না। বাদশা নুরুলউদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, দরজা খোলে না। এই এইবার ওদেরকে বইলা দে, দরজা যদি না খোলে গো, এই দরজা কিন্তু ভাঙ্গা ফালাবো। এইবার দরজাটা ভেঙ্গে ভিতরে ডুইকা ফালাইছে। বাসা নুরুলউদ্দিন কয় আমি ঘরের ভিতর যাইয়া দেখি চারপাশে কিতাব দিয়া মরা, চারপাশে কুরআন তসবিহ তাহলিল ওরা সবকিছুই করে, সবকিছুই আছে, কিন্তু ঘরের ভিতরে চাদর বিছানো আছে গো। বাসানুরুদ্দিন চাদরটা উঁচা কইরা দেখে গো। বাসানুরুদ্দিন কয় আমি চাদরটা উঁচা কইরা দেখি, এত বড় একটা সুরঙ্গ কইরা গর্ত কইরা বালাইছে। বাসা নুরুলউদ্দিন কয় এই বেঈমানের দলেরা, তোরা কইতি গায়াইস? এইবার বাদশা নুরুলউদ্দিন দল বলদেরকে বলে, তাড়াতাড়ি ওদেরকে বন্দি কর, ওদেরকে আমি বাদশা নুরুলউদ্দিন আমার নিজের হাতে মারতে চাই, ওদেরকে বন্ধ কর। এইবার তিনজনকে রশি দিয়ে বাঁধে বন্দি করা হয়। বাদশা নুরুলউদ্দিন কয় আমি সুরঙ্গটা দেখলাম, কিতাবের ভিতর উল্লেখ করা হয় দুনিয়ার জিন্দিগি আল্লাহ রাব্বুল আমিন রহমাতুল্লাহ আলাই বলে না। এইবার বাদশা নুরুলউদ্দিন সালাউদ্দিন আইয়ুবী সহ ওই সুরঙ্গের ভিতরে নাইমে গেছে। বাদশা নুরুলউদ্দিন কয় আমি যাইয়া দেখি রে, এই সুরঙ্গার ভিতর দিয়া যাইতে যাইতে যাইয়া দেখি আমার নবীজির দেহ মুবারক বাইর হইয়া গেছে রে, আমার নবীজির পা মুবারকটা বাইর হইয়া গেছে, আমার নবীজির পা মুবারক দেখা যায়। বাদশা নুরুলউদ্দিন দৌড়াইয়া যায়, আমার নবীর পা মুবারক দইরা সুমা দেয়। আল্লাহ
বাদশা নুরুদ্দিন আমার নবীর পা মুবারক জড়াইয়া দইরা রে, বুকে জড়াইয়া কান্দে বাদশা নুরুদ্দিন কয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বাদশা নুরুদ্দিন আপনার প্রেমে পাগল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বুঝতে পারি না এই বেঈমানের বাচ্চারা আপনারে কষ্ট দেয়। বাদশা নুরুদ্দিন কয় আজকের রাতটা শেষ হয়ে গেল রে, এই বেঈমানের বাচ্চারা আমার নবীর দেহ মুবারকটা নিয়ে যাইতো, এই পরিকল্পনা কইরাই তোরা সুরঙ্গটা কইরা পালাইছে। বাদশা নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দে, কয় ও সালাউদ্দিন আইয়ুবী রে, আর দেরি করিস না, আমার নবীর রওজায় এভাবে রাখা যাইব না রে, আমার নবীর রওজাটা সুন্দর কইরে শিশা গলায় আমি মেরামত করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সোন দেব নাই আমরা নবী নবী কইরা মজা পাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। আল্লাহ সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার।